নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে বর্ধমান পৌরসভা 23 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিদ্যালয়ের লাইব্রেরির জন্য 500-র উপর বই প্রদানকারী জ্যোতিপ্রকাশ ঘোষকে বৃহস্পতিবার গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। বৃহস্পতিবার বর্ধমানের বড়নীলপুরে একটি ক্লাবের মাঠে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। বিশ্বের 100 ক্ষমতাশালী মহিলাদের তালিকা প্রকাশিত হল ফোর্বস পত্রিকায়। বাড়ির সানশেড ভেঙে মৃত্যু হল এক ব্যক্তির, সর্বদংশনে মৃত্যু হল এক খেত মজুরের। আসছি বিস্তারিত খবরে। ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে বর্ধমান পৌরসভার 23 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। রথতলা কাঞ্চনকন্যা কমিউনিটি সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হয় এদিনের এই সচেতনতা সভা। জেলা জুড়ে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে সদা সচেষ্ট বর্ধমান পৌরসভা। বৃহস্পতিবার বর্ধমান পৌরসভার 23 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বর্ধমানের রথতলায় কাঞ্চনকন্যা কমিউনিটি সেবা কেন্দ্রে আয়োজন করা হয় এই সচেতনতা সভা। এদিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের ডেপুটি সিএমওএইচ। কিভাবে ডেঙ্গুকে প্রতিরোধ করা যাবে সেই সম্পর্কে ওয়ার্ডের সাধারণ মানুষকে সচেতন করা হয়। কিছু ক্ষেত্রে কিছু ভুল ধারণা ছড়াচ্ছে বা মানুষ প্যানিক হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। নিঃসন্দেহে ডেঙ্গু কি, কিভাবে হচ্ছে, কিভাবে প্রতিরোধ করব, এইটাও যেমন আমাদের জানতে হবে, ঠিক তেমনি এটাও আমাদের সচেতন হতে হবে যে সব জ্বরে ডেঙ্গু নয়। বা মিডিয়া থেকে অনেক সময় একটা হাইপ হচ্ছে বা একটা বলা হচ্ছে যে প্রচুর কেস হচ্ছে, সেইটা যেমন আপনাদের সতর্ক করবে, ঠিক তেমনি অনর্থক ভয় পাবেন না। স্বাস্থ্য দপ্তর, পৌরসভা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চেষ্টা করছে কাজ করতে, কিন্তু এটা তো বুঝতে পারছেন যে আমাদের জন্মলগ্নের আগে থেকে মশা আছে এবং উপস্থিত ছিলেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের 23 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ডেঙ্গু সম্বন্ধে মানুষকে সচেতন করার জন্য একটা শিবিরের আয়োজন করা হয়েছে রথতলা আমাদের এই কাঞ্চনকন্যা এই বিয়ে বাড়িতে। এবং এই সচেতনতা শিবিরে আমাদের উপস্থিত হয়েছে বর্ধমান মেডিকেল কলেজের সিএমএইচ, ডেপুটি সিএমএইচ তিনি উপস্থিত হয়েছেন এই সম্বন্ধে সমস্ত আলোচনা করার জন্য। এবং এই পাড়ার প্রতিটি জায়গা থেকে আমরা কিছু সংখ্যক মানুষকে ডেকে এনেছি, তাদের বোঝানো যে ডেঙ্গু রোগ কী করে ছড়াচ্ছে, কী করে মশা তার ডিম কোন কোন জায়গায় পাচ্ছে, এবং সেখান থেকে যাতে মশা ডিম না পাড়তে পারে, কোনো জায়গায় যাতে নোংরা না থাকে, জল যাতে দু চার দিনের জল যাতে কেউ জমিয়ে না রাখে যেখানে মশার ডিম পাড়ার ব্যাপারটা বেশি, সেই সব সম্বন্ধেই আমরা আমাদের এই পাড়ার লোকদের দেখেছি তাদের নিয়ে একটা আলোচনা করা, যাতে যদিও এখনও আমাদের 23 নম্বর ওয়ার্ডে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় নাই, যাতে কেউ নাও হয় তার জন্যই আমরা এই সচেতনতা শিবিরে আয়োজন করেছি। বিভিন্ন লোককে আমরা বেছে বেছে কিছু লোককে দেখেছি যে তারা এটা বোঝার পর অন্তত পাড়ার লোককে গিয়ে বোঝাক, এবং পাড়ায় বিভিন্ন জায়গায় যেখানে জল জমে থাকছে, যেখানে ড্রেনগুলো পরিষ্কার হচ্ছে না, সেই সবগুলো তারা নিজেরা দেখুক এবং আমাদের খবর দিলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই সব জায়গাগুলো
পরিষ্কার করে দেব। কালকে আমরা টাউন হলে আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে যেসব কর্মচারীরা আমাদের এই বোজার ডিপার্টমেন্টে যারা কাজ করেন, বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার, ড্রেন পরিষ্কার যেসব কর্মচারীরা করেন, তাদের আমরা টাউন হলে কাল তিনটের সময় মিটিং ডেকেছি। তাদের আমরা ছুটি ঘোষণা বাদ করে দিয়েছি যে এই সময় কেউ ছুটি নিতে পারবে না, এবং তাদের বোঝানো যে কোন জায়গায় কোন অবস্থার মধ্যে মশার উপদ্রব বাড়ছে, মশা ডিম পাচ্ছে, সেইগুলো যদি তারা কালকে বুঝতে পারে, কালকেও আমাদের সেই শিবির টাউন হলে হবে, তাহলে তারা যখন রোডে রোডে কাজ করছেন বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে, তাহলে তারাও সেই সচেতনতা থাকবেন যে যেখানে জল জমে আছে সেই জলটাকে আমাদের নষ্ট করে দিতে হবে, জলটা যাতে না জমে থাকে, তাহলে মশার এখানে জন ডিম পাড়তে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। বিদ্যালয়ে লাইব্রেরির জন্য 500 রুপোর বই প্রদানকারী জ্যোতিপ্রকাশ ঘোষকে বৃহস্পতিবার গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি এদিন বিদ্যালয়ে ডেঙ্গু সম্পর্কে একটি সচেতনতা শিবিরও অনুষ্ঠিত হয়। রায়না 2 নম্বর ব্লকে গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে লাইব্রেরি করার জন্য বৃহস্পতিবার 500 উপর সংগৃহীত বই দান করলেন বর্ধমানের খালুই বিল মাঠের বাসিন্দা জ্যোতিপ্রকাশ ঘোষ। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানানো হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বই দান করতে পেরে স্বভাবতই আপ্লুত জ্যোতিপ্রকাশ ঘোষ। হঠাৎ নয়, কেজগঞ্জে আমার কবিতায় মনে একটা সাহিত্য সভা আছে, সেখানে আমার সাহিত্য পত্রিকার সংগ্রহশালা একটি আছে, সেই সংগ্রহশালায় যে সংগৃহীত বইগুলো ছিল তার আমরা কেজগঞ্জ চিল্ড্রেন ওয়েলফেয়ারে আমরা দামি এর আগে জমা দিলাম। আড়াইশো তেজগঞ্জ হাই স্কুলে 150 বই দিয়েছিলাম। আজকে তারপরে আমার যে সংগৃহীত বইগুলো রয়েছে সংখ্যায় 500 ওপর, তা আমার চিন্তাভাবনা এরকম, বইগুলো জমা দেওয়া মানে কি আগে দিয়েছি যেখানে স্কুলে দিয়েছি, এই স্কুলে দেওয়ার অর্থ হচ্ছে একটা গ্রামাঞ্চলের স্কুলে। আমার ইচ্ছা যে এখানকার ছাত্রছাত্রীরা সেই গল্প প্রবন্ধ ছড়া কবিতা নিয়ে বইগুলো নিয়ে পড়াশোনা করবে, শুধু পড়া নয়, তারা প্রয়োজনীয় টিপস আমি দেবো দরকার হলে, তারা সেই বই পড়ে আগামীকালে যারা তারা কোনো কোনো ছাত্রছাত্রী লেখক শিল্পী হয়ে উঠতে পারে, তারা লেখক শিল্পী যারা স্কুলে যত ছাত্রছাত্রী তার মধ্যে তো কোনো কোনো একটা ছেলে মেয়ে ভালো একজন ডাক নাম হবে, এরকম ছাত্র লেখক শিল্পী হয়ে উঠতে পারে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, এটা বলা যায় না। তা আমার ইচ্ছা এই ছাত্রছাত্রীরা আমি যেই সাহিত্য পত্রিকা দিয়ে গেলাম এই পত্রপত্রিকার মাধ্যমে তারা সাহিত্যে যে তাদের একটা আন্তরিক চেষ্টা থাকবে, বই পড়ার যে আগ্রহটা বাড়বে, এই বই পড়ার আগ্রহটাকে বাড়ানোর জন্য আমার এখানে বইটা দান করে। এটা কিন্তু আমার যে বইগুলো সংগ্রহ করেছিলাম তখন একটা কিন্তু এই ধরনের বা পরিকল্পনা মাথায় আসেনি। আমি যেখানে সংগ্রহ করতাম, ইয়ে অনুষ্ঠান করতাম, ভেবেছিলাম আমার সংগ্রহ করলে সেইখানে আমি বইগুলো দেবো, আমার একটা কর্তব্যবোধ থাকে, কর্তব্যবোধের খাতিরে সেইখানে জমা দিয়েছে। কিন্তু সেই কর্তব্যবোধের খাতিরে সেই চিন্তাভাবনা থেকে সরে এসে পরবর্তীকালে চিন্তা করেছি, আমার তেজগঞ্জ হাই স্কুলে আমরা 100 বই দিয়েছি, বর্তমানে এখানে 500 ওপরে আমরা বই দিলাম। আমি আজকে এই বইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের সাহিত্যের যাতে উন্নয়ন ঘটে
সাহিত্যের উপরে তাদের জন্য আগ্রহ বাড়ে, এটি আমার ইচ্ছা। পরে এই স্কুলে এদিন ডেঙ্গুর উপর একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। মানের একজন বুদ্ধিজীবী মানুষ, যিনি আর্থিক দিক থেকে খুব দুর্বল কিন্তু তার সংস্কৃতি সম্পন্ন, সংস্কৃত মানসিকতা আছে, তিনি তার সংগৃহীত 500 উপর বই আমার স্কুলে দান করছে, তাই তাকে একটু সম্মান জানানোর জন্য আমরা সম্বর্ধনা সভার আয়োজন। ওনার নাম শ্রী জ্যোতি প্রকাশ ঘোষ, বাড়ি বর্ধমান খালুই বিলমা। একটা পত্রিকা বের করেন, সমাজ দর্পণ বলে মাসিক পত্রিকা, তাছাড়া বই প্রকাশনাও করেন। এই অনুষ্ঠানের পরই, অব্যবহিত পরই আরেকটি অনুষ্ঠান আছে, ডেঙ্গু, চিকেনগুনিয়া এবং ভেক্টর বোর্ন ডিজিজের উপর একটা সচেতনতা শিবির। উপস্থিত হচ্ছেন বিডিও সাহেব, রায়না 2 নম্বর ব্লক, মাননীয় BMOH রায়না 2 নম্বর ব্লক, আর আমার বিভিন্ন অভিভাবকবৃন্দ, ছাত্রছাত্রীরা, আমার ম্যানেজিং কমিটির মেম্বার এবং শিক্ষক শিক্ষিকা, গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রায়না 2 নম্বর ব্লক। এই লাইব্রেরিতে বইগুলো দিচ্ছে মানে আমার ছাত্রছাত্রীরা উপকৃত হবে। ছাত্রছাত্রীরা লাইব্রেরিকে কনসাল্ট করে, লাইব্রেরি থেকে বই নেয়, তো ছাত্রছাত্রীরাই উপকৃত হবে। এতে বিভিন্ন টেক্সট বই রয়েছে, তাছাড়াও উপন্যাস, শিক্ষামূলক বিভিন্ন বই, ভ্রমণ কাহিনী রয়েছে, ছোট গল্পের বই রয়েছে, বিভিন্ন লেখকের বাংলা এবং ইংরাজি বই রয়েছে। আমি ওনার মতো মানুষের সান্নিধ্য পেয়েছি এবং আমার ছাত্রছাত্রীরা পাচ্ছে বলে আমি খুব গর্বিত, আমার খুব ভালো লাগছে। আজকে উপস্থিত ছিলেন রায়না 2 নম্বর ব্লকের বিডিও দীপ্যময় মজুমদার, BMOH সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা ও পরিচালন সমিতির সদস্যবৃন্দ। আজকে আমাদের 2 নভেম্বর 2017, আজকে আমাদের স্কুলে একটা সচেতনতা শিবির আছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের একটা বিশিষ্ট মানুষ জ্যোতি প্রকাশ ঘোষ মহাশয়, ওনারকে একটা সম্বর্ধনা দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। কারণ চারিদিকে যা দেখা যাচ্ছে, গোটা পশ্চিমবাংলাব্যাপী একটা ডেঙ্গির প্রাদুর্ভাব বেড়েছে, সেই জন্য আমাদের সরকারের নির্দেশ অনুযায়ী একটা ডেঙ্গি সচেতনতা শিবির, এর মাধ্যমে আমরা ছাত্রছাত্রীদের দ্বারা বা তাদের অভিভাবক বা গার্জেন বা সমস্ত ভাই বোনেদের দ্বারা এটা প্রচার রাখতে পারবো যে ডেঙ্গি থেকে দূরে থাকতে গেলে বিভিন্ন বাড়ির পাশে বন জঙ্গল নোংরা আবর্জনা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এর জন্য আমরা আজকে এই শিবিরটি করেছি। আমাদের এই শিবিরে আজকে আমন্ত্রিত ছিলেন রায়না 2 নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও সাহেব দীপ্যময় মজুমদার মহাশয়, উপস্থিত আছেন রায়না BMOH, উপস্থিত আছেন আমাদের সমস্ত স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মীবৃন্দ, এবং তার সাথে সাথে আর এক মহান মানুষ উপস্থিত আছেন, জ্যোতি প্রকাশ ঘোষ মহাশয়, যেনার অনুদানে আজ আমরা এই স্কুলে 500 বই এবং একটা আলমারি পেয়েছি। কারণ ওনার চিন্তাভাবনা, একটা মহান বাঙালি হিসাবে যে চিন্তাভাবনা, ওনাকে বাঙালি হিসাবে সম্মানিত করা উচিত। আমরা চাইব উনি যাতে শ্রেষ্ঠ বাঙালি হিসাবে একটা সম্মান পায়, কারণ এরকম দিনে এরকম মানুষের দুর্লভ দেখা দিয়েছে বা লুপ্ত হয়ে গেছে, তাই এরকম মানুষ আমাদের স্কুলকে সহযোগিতা করছেন। এর জন্য আমরা গোতান স্কুল বা সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার তরফ থেকে ওনাকে অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার বর্ধমানের বড়নীলপুরে একটি ক্লাবের মাঠে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বিভিন্ন এলাকা থেকে আগত বহু মানুষ এদিনের এই শিবিরে যোগ দেন। স্বাস্থ্যই সম্পদ। সাধারণ মানুষকে আরও বেশি স্বাস্থ্য সচেতন করে তুলতে বৃহস্পতিবার একটি স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বর্ধমানের বড়নীলপুরে একটি ক্লাবের মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই স্বাস্থ্য সচেতনতা শিবির। যোগ অভ্যাস কিভাবে মানুষের জীবনকে আরও সুস্থ করে তোলে এবং যোগ অভ্যাসের উপযোগিতা কী, সেই সম্পর্কে আলোচনার পাশাপাশি মানুষকে যোগব্যায়াম সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বিশ্বের 100 ক্ষমতাশালী মহিলাদের তালিকা প্রকাশিত হলো প্রবাস পত্রিকায়। তালিকায় বেশ কয়েকজন ভারতীয় মহিলা স্থান করে নিয়েছেন। তালিকায় শীর্ষস্থান দখল করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।
ফোর্বস পত্রিকায় প্রকাশিত বিশ্বের 100 ক্ষমতাশীল মহিলাদের তালিকায় জায়গা পেলেন আইসিআইসিআই ব্যাংকের কর্ত্রী ছন্দা কোচর এবং বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয়দের মধ্যে সবথেকে শীর্ষ স্থান পেয়েছেন ছন্দা, তিনি 42তম স্থানে রয়েছেন। HCL কর্পোরেশনের CEO রোশনী নদর মালহোত্রা রয়েছেন 57তম স্থানে। বায়োকনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন কিরণ মজুমদার স্ব রয়েছেন 71তম স্থানে। শোভানা ভারতী রয়েছেন 92তম স্থানে। বলিউড হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া রয়েছেন 97তম স্থানে। মূল তালিকায় শীর্ষে রয়েছেন জার্মান চ্যালেঞ্জার অ্যাঞ্জেলা মার্কেল। এই নিয়ে তিনি টানা 7 শীর্ষস্থান দখল করলেন। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে। তৃতীয় স্থানে রয়েছেন মেলিন্দা গেটস। তালিকায় 19তম স্থান দখল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। বাড়ির সানসেট ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির। বাড়িতে বসে থাকাকালীন হঠাৎই এরূপ বিপত্তির কবলে পড়েন তিনি। আকস্মিক মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। বাড়ির সানসেট ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শীতল লায়েক। ঘটনাটি ঘটেছে জামালপুরের আঝাপুর এলাকায়। বাড়িতে বসে থাকাকালীন হঠাৎই বাড়ির সানসেটটি ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় তার আত্মীয় পরিচর্যা তাকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। মৃত ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মর্মান্তিক এই মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। কিছু কাজ করতেন? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। সর্প দংশনে মৃত্যু হলো এক খেত মজুরের। মাছ ধরতে গিয়ে এরূপ বিপত্তির সম্মুখীন হয় সে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। সর্প দংশনে মৃত্যু হলো এক খেত মজুরের। মৃত খেত মজুরের নাম সোমনাথ খাঁড়াত। ঘটনাটি ঘটেছে ভাতার থানার কানপুরে। গত শনিবার সে মাছ ধরতে গিয়ে এইরূপ বিপত্তির সম্মুখীন হয়। পরিবারের লোকজনরা তাকে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। এদিন মৃত ব্যক্তির মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। ও সাপে কামড়েছিল, মাঠে কান্দরে একটা ঘুড়ি দিতে গেছিলো মাছ ধরতে গিয়ে, ওকে একটা সাপে কামড়েছিল। সাপে কামড়ানোর পর ওকে ছুটে বাড়ি এসে, ওকে বধির ছিল বোবা, এসে বাড়িতে এসে সবাইকে বলে যে আমাকে সাপে ছবুলে দিয়েছে। সে অবস্থায় আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে আসি। হসপিটালে নিয়ে আসবো, ডাক্তার ট্রিটমেন্ট করছিল। ট্রিটমেন্ট এই 5-6 দিনের মধ্যে উনি মারা যান। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল শনিবার। ডাইরেক্ট কি এখানে ভর্তি করেন? ডাইরেক্ট এখানেই ভর্তি করেন। উনি কি কাজ করতেন? উনি লেবারের কাজ করতেন। লেবার বলতে খেত মজুর? খেত মজুর, চাষবাসের কাজ করতেন। কি নাম যে মারা গেছে? সোমনাথ খাঁড়াত। আপনার কে হয়? আমাদের গ্রামে আমার সব বাড়ি। কোথায় বাড়ি? গ্রাম আমাদের কাপসের বাড়ি। থানা কি পড়ছে? থানা ভাতার, জেলা বর্ধমান, পূর্ব বর্ধমান। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন, ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে বর্ধমান পৌরসভা 23 ওয়ার্ড কমিটির পক্ষ থেকে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। বিদ্যালয় লাইব্রেরির জন্য 500 উপর বই প্রদানকারী জ্যোতিপ্রকাশ ঘোষকে বৃহস্পতিবার গোতান সুবোধ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়।
বৃহস্পতিবার বর্ধমানের বড়নীলপুরে একটি ক্লাবের মাঠে স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বিশ্বের 100 ক্ষমতাশালী মহিলাদের তালিকা প্রকাশিত হলো ফোর্বস পত্রিকায়। বাড়ির সানশেড ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির, সর্বদংশনে মৃত্যু হলো এক খেত মজুরের। এখনকার মতো খবর এ পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।